এটা 70 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। এই যে দেখেন আমরা প্র্যাকটিক্যাল চালায় দেখাই দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ওকে ঠিক আছে, সামনে পিছে কিন্তু দুই জায়গায় চলবে, আপনি এখন সামনের দিকে যাচ্ছে আবার চাইলে ব্যাগের দিকেও নিতে পারবেন। ওকে ঠিক আছে, এখানে দুইটা চাকায় এলইডি লাইট আছে। এর আগে যে বাইকটা দেখাইছি ওটা হলো R1, এটা হলো R15, এক সাইজ বড়, একদম আনকমন একটা স্পোর্টস বাইক। স্পোর্টস বাইক জি। আর এটা আপনার স্টার্ট দিবেন, চারিদিকে আপনি এলইডি লাইট জ্বলবে, প্রত্যেকটা সাইডে এলইডি লাইট জ্বলবে। সবচেয়ে বড় কথা হলো দেখেন এটা একটা চাবি সিস্টেম, আপনি স্টার্ট দিবেন মিটারগুলো আপনার আপ ডাউন করবে। আচ্ছা ঠিক আছে, আর স্পিড কমানো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে বাচ্চাদের কিছু এক্সক্লুসিভ বেবি বাইকগুলো দেখাবো। সো তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার নতুন কিছু কালেকশনের বাইকগুলো আসছে। সো আগের যে ভিডিও ছিল সেই আগের ভিডিওগুলো আমাদের কিন্তু এই বাইক নিয়ে ভিডিও করাইছে, বাট বর্তমানে নতুন কিছু বাইকগুলো আসছে, যে বাইকগুলো আপনাদের কাছে স্পেশাল আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। পাশাপাশি বর্তমানে বাইকগুলোর প্রাইস কত সেটার একটা ইনফরমেশন দিব। সো হোপফুলি যারা আপনাদের সোনামণিদের জন্য এরকম একটা স্পেশাল বেবি বাইক কিনতে আছেন তার জন্য স্পেশাল আজকের ব্লগটা খুবই হেল্পফুল হচ্ছে। সো আশা করছি আপনারা সম্পূর্ণ ব্লগটি বা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো আজকে আমি যে শপের মধ্যে আসছি তাদের শপের নামটা হচ্ছে মূলত বেবি টয়। এটা হচ্ছে আপনার ঢাকা ইস্টার্ন প্লাজার গ্রাউন্ড ফ্লোরের 1-এর 74 নম্বর শপ। সো তাদের শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে ভাষণে দিয়ে দিবো, আপনারা অবশ্যই অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নেবেন। সো যে প্রোডাক্টগুলো দেখাতে হবে আপনারা কিন্তু ঢাকার মধ্যে তাদের সরাসরি শপে ভিজিট করতে পারেন। আর আপনারা যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে আসেন তারা কিন্তু বাংলাদেশের 64 জেলায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো বাইক কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন। অলরাইট, সো বেবি টয় থেকে আজকে আমাকে হেল্প করবেন আছে জাহিদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একদমই প্রথমে একটা ছোট একটা বাইক দেখাবো, যারা আপনি 3 থেকে 8 বছর পর্যন্ত আপনি ইউজ করতে চান তারা এই বাইকটা নিতে পারেন। এখানে লেখা আছে দেখেন 3 থেকে 8 বছর। আর এটা স্টার্ট দিবেন, আপনি স্টার্ট হবে একদম রিয়েল গাড়ির শব্দটা দিবে, গাড়ির সামনের দিকে দিবে, গাড়ি সামনে যাবে, ব্যাগে দিলে আপনি ব্যাগে আসবে, সামনে পিছে আপনি দোনো দিকেই চলবে। প্লাস সামনে এলইডি লাইট আছে, এলইডি লাইট আছে জি, ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে। আর সাপোর্ট চাকাটা খুলতে পারবেন, বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্ট চাকা খুলতে পারবেন। আর এটা 1 বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি মোটর গ্যারান্টি আছে। প্রাইসটা কেমন পড়বে? এটা প্রাইসটা আমরা নিতেছি 7,500 টাকা। 7,500 টাকা দেখেন। তারপরে যে বাইকটা দেখাবো এটার মডেলটা হলো, আপনি যেখানে দেখেন লেখা আছে আপনার 1000 R। ঠিক আছে, এটা আপনার খুবই সুন্দর একটি বাইক। এটা আপনি স্টার্ট দিবেন, স্টার্ট হবে এলইডি লাইট জ্বলবে, যে আবার চাকাও এলইডি লাইট জ্বলবে। ঠিক আছে, দেখেন দুইটা চাকাই কিন্তু এলইডি লাইট জ্বলবে। আর হলো আপনার এটা কিন্তু একদম অরিজিনাল বাইকের মতো হাতে পিকআপ, এটা হাতে পিকআপ জি, বাচ্চা বৈশা পিকআপ দিলেই গাড়িটা চলবে, সামনে পিছে দোনো দিকেই চলবে। আবার ব্রেক আছে, গাড়ি চলতেছে ব্রেক করতে পারবে। ঠিক আছে, এটার আপনার বয়সটা হলো 3 থেকে 6 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। 3 থেকে 6 বছর জি। আর এটা 1 বছরের ব্যাটারি মোটর গ্যারান্টি আছে, 3 বছরের ওয়ারেন্টি আছে। এটার সাথে মাথার একটা হেলমেট আছে ফ্রি। ফ্রি জি, এটার সাথে হেলমেট ফ্রি আছে। এটার প্রাইসটা নিতেছি আমরা 8,500 টাকা। অনলি 8,500 টাকা, অনলি 8,500 টাকা। আপনার আমাদের প্রাইসগুলো একদম সীমিত, যে রেট ওই রেটটাই আমরা রাখি, আর আমাদের পাইকারি দোকান। তারপর একবার নতুন একটা বাইক আসছে, সেটা হলো আপনার R15। এটা R15 জি, নতুন ভার্সন, যেটা একদম রিয়েল চাবি সিস্টেম, চাবি সিস্টেম জি, একদম অরিজিনাল স্টিলের যে চাবিটা থাকে সেটাই, বড়দের বাইকের মতো। স্টার্ট দিবেন, স্টার্ট হবে রিয়েল বাইকের শব্দ দিবে, দুইটা চাকায় লাইট জ্বলবে। ঠিক আছে, আর আপনার পেন্টিং কালার, পেন্টিং কালার জি, এটা কিন্তু প্লাস্টিক কালার না। ওকে, পুরো অরিজিনাল যে গাড়ির যে কালারটা থাকে সেই কালার। আর আপনার পেন ড্রাইভ আছে, গান বাজনা শুনতে পারবেন, এটার ভিতরে কিন্তু গান বাজনা আছে। তারপর আপনার পছন্দ না হলে পেন ড্রাইভ আছে, 1x1 পোর্ট আছে। আর সবচেয়ে বড় কথা হলো এটার ব্যাটারিটা কিন্তু আপনার 12 ভোল্ট জি। আমরা খুলা দেখাই দিই, দেখেন দুইটা ব্যাটারি, 6-6 2টা 12 ভোল্ট ব্যাটারি। আচ্ছা ঠিক আছে, পেন্টিং কালার, এটা 1 বছরের গ্যারান্টি আছে, 3 বছরের ওয়ারেন্টি আছে। আর 3 ঘন্টা চার্জ দিলে 2 ঘন্টা চলবে, 3 ঘন্টা চার্জ দিলে 2 ঘন্টা চলবে, 2 ঘন্টা চলবে। আর এটার আপনার বয়স লেখা আছে হলো আপনার 3 থেকে 9 বছর। এটার প্রাইসটা কেমন পড়বে? এটা নিতেছি আমরা 14,500 টাকা। 14,500 টাকা, এটা কিন্তু খুবই আনকমন, একদম আনকমন একটা স্পোর্টস বাইক। স্পোর্টস বাইক জি। আর এটা আপনার স্টার্ট দিবেন, চারিদিকে আপনি এলইডি লাইট জ্বলবে, প্রত্যেকটা সাইডে এলইডি লাইট জ্বলবে। ওকে, এটা মানে নতুন আসছে জি? নতুন আসছে। আর এটা ইউজ করতে পারবেন 2 থেকে 7 বছর পর্যন্ত, মিউজিক আছে। আচ্ছা, মিউজিক হবে না? ঠিক আছে, আপনার মিউজিক পছন্দ না হলে আপনার পেন ড্রাইভ আছে, 1x1 পোর্ট আছে। প্লাস আপনি এটা গাড়িটা সামনের দিকে দিবেন, গাড়িটা আপনার সামনে যাবে। আচ্ছা, ব্যাগে দিবেন, ব্যাগে আসবে। আর খেলনা রাখার বক্স আছে, বক্সও আছে। ছোট ছোট 3 বছরের বাচ্চা দুইটা বসতে পারবে, 6 ভোল্ট 4 অ্যাম্পিয়ার ব্যাটারি এটাতে, 6 ভোল্টের জি। আর এটার আপনার
সামনে লাইটগুলো জ্বলবে, এক বছরের ব্যাটারি মোটর গ্যারান্টি আছে, আর তিন বছরের ওয়ারেন্টি আছে। এটার প্রাইসটা নিতেছি আমরা 7,500 টাকা। তারপর আরেকটা বাইক আছে, এটার মডেলটা হলো আপনার SP2। এই যে দেখেন লেখা আছে SP2, পিছনে দুইটা চাকা, পিছনে নাম্বার প্লেট দেওয়া আছে। হ্যাঁ, নাম্বার প্লেটও দেওয়া আছে, আবার SP2 লেখাও আছে, দেখেন এটা মডেলই SP2। তারপরে আপনার এটা আপনার স্টার্ট দিবেন, স্টার্ট দিবেন, একদম রিয়েল গাড়ির শব্দটা দিবেন, ঠিক আছে। এলইডি লাইট জ্বলবে সামনে পিছে দোনো দিকে, এলইডি লাইট জ্বলবে, ঠিক আছে। আর যাদের বাচ্চা দেখা যেতেছে আপনার এক বছর বা দেড় বছর, তাদের জন্য এই গাড়িটা ভালো, কারণ এটা ব্যারিকেড আছে, সাপোর্ট দাও, জি বাচ্চা পড়ার কোনো চান্স নেই। আর বাচ্চা বড় হয়ে গেলে আপনার দরকার না বলে খুলে রাখতে পারবেন, টোটালি এখান থেকে বের করেও রাখতে পারবেন এটা, ঠিক আছে, এটা খুলেও রাখা যায়। আর এটা হলো আপনার মিউজিক আছে, ঠিক আছে, হরেন আছে। আর হলো আপনার গাড়ির সামনের দিকে দিবেন, সামনে যাবে, মাঝখানে থাকলে স্টপ, ব্যাগে দিবেন, ব্যাগে আসবে। আর এটা 6V 7A ব্যাটারি, ওকে, 3 ঘন্টা চার্জ দিবেন, 2 ঘন্টা চলবে। আর এটা বয়স লেখা আছে 3 থেকে 10 বছর, 3 থেকে 10 বছর, জি। আর এটার প্রাইসটা নিতেছি আমরা 10,500 টাকা। বাইক দেখাবো, এটা একদম আনকমন বাইক, আগে কিন্তু এটা ছিল না, এটা হলো R1। সামনে পিছে কিন্তু দুই জায়গায় চলবে, আপনার যখন সামনের দিকে যাচ্ছে আবার চাইলে ব্যাগের দিকেও নিতে পারবেন, ঠিক আছে। আর এটা হলো আপনার বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্ট চাকা গুলো খুলতে পারবেন, দুই চাকা হিসাবে ইউজ করতে পারবেন, একদম রিয়েল বাইকের মতো। আর যারা রাতের বেলা চালাবেন এই গাড়িটা, খুবই সুন্দর একটি আপনার আলো দিবে, দেখেন দুইটা চাকায় এলইডি লাইট আছে, ওকে, ঠিক আছে। আর আপনার কালারটা পুরো পেন্টিং কালার, রাইট, ঠিক আছে। এটা সাথে হেলমেট আছে, আর মিউজিক তো আছে। হেলমেট কি ফ্রি না এটা? হেলমেট প্রত্যেকটার সাথেই ফ্রি, আমাদের কোম্পানি থেকে হেলমেট প্রত্যেকটার সাথেই ফ্রি, আর প্রত্যেকটা গাড়িতে আপনার মিউজিক আছে, ঠিক আছে। আর হলো আপনার পছন্দ না হলে পেন ড্রাইভ 1x1 ফুট সব কিছুই আছে। এটার কালার আছে দুইটা, একটা রেড কালার আর একটা ব্লু কালার। প্রাইসটা কেমন এটার? এটা প্রাইসটা নিতেছি আমরা 17,500 টাকা, জি। আর এটা কিন্তু আপনার 12V ব্যাটারি, জি, ওকে। এর আগে যে বাইকটা দেখাইছি ওটা হলো R1, এটা হলো R15, এক সাইজ বড়, এটা R15, জি, R15 নতুন যেটা আসছে, এটা আপনি চালাতে পারবেন? হ্যাঁ, এটা 80 কেজি ওয়েট নিবে, এটা 80 কেজি, ওটা 70, এটা 80, কিন্তু ব্যাটারি কিন্তু একই 12V, কিন্তু এটা সাইজে বড় আর কি গাড়ি, ওকে। স্টার্ট দিবেন, একদম রিয়েল গাড়ির শব্দ দিবে, চাকায় আপনি এলইডি লাইট আছে, দেখেন চাকায় লাইট জ্বলবে, দোনোটা চাকায় এলইডি লাইট জ্বলবে। আর দুইটা বাচ্চা বসতে পারবে, 3 বছরের বাচ্চা 2 জন বসতে পারবে, কিন্তু আর 1 জন চালালে এটা আপনি 12-13 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন, কারণ 2 বাচ্চার জন্য ওরা জায়গা রাখছে। আর এটা কিন্তু হ্যান্ড পিক আপ, এই যে চালায় দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। পিছের দিকেও যাবে গাড়ি, সামনে পিছে দোনো দিকে যাবে, ওকে, আসবে দুই দিকে যাবে গাড়ি। এটার প্রাইসটা কেমন হবে? এটার প্রাইসটা নিতেছি আমরা 19,500 টাকা, পেন্ডিং কালার, পেন্ডিং কালার, জি। এটা কিন্তু নন পেন্ডিংও আছে আমাদের কাছে, নন পেন্ডিং যদি নেন সেই ক্ষেত্রে এটা রেড আসবে আপনার আপনার 16,500 টাকা। যে বাইকটা আপনাকে দেখাবো এটা একদমই আপনার গাড়ির ভিতরে সবচেয়ে হেভি গাড়ি, এটা হলো আপনার BMW। আচ্ছা, সব গাড়ির চাকা হলো আপনার ফাইবারের চাকা, আর এটার চাকা কিন্তু আপনার ফুল রাবারের, বড়দের গাড়ির চাকা যেরকম এরকম চাকা এটা, ঠিক আছে। আর এটা আপনার ইনডোর আউটডোর দুইটা দিয়ে সব জায়গায় ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে। আর এটার সবচেয়ে বড় কথা হলো দেখেন এটা একটা চাবি সিস্টেম, আপনি স্টার্ট দিবেন, মিটারগুলো আপনার আপ ডাউন করবে, আচ্ছা, ঠিক আছে। আর স্পিড কমানো বাড়ানো যায়, জি। বাবু যদি দেখা যায়, অনেকের বাবু ছোট থাকে বাসার ভিতরে, আপনার 1-1.5 বছরের বাচ্চা থাকে, সেক্ষেত্রে আপনি স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এটা সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে ওজন বেশি নেবে, 100 কেজি ওয়েট নেবে এটা, এটা 100 কেজি ওয়েট নেবে। আমি চালায় দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন, স্পিড কিন্তু আরো বাড়বে, আমি জাস্ট আপনার ভিডিও করার জন্য স্পিডটা একটু কমায় চালায় দেখাইতেছি, ওকে, ঠিক আছে। আর কোনো শব্দ করবে না, আপনার টাইসে কোনো দাগ আসবে না গাড়িটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর রাবারের চাকা, আর এটা কিন্তু আপনার হ্যান্ড পিকআপ, হাতে পিকআপ না, জি, এটা কিন্তু পায়ে পিকআপও আছে, হ্যান্ড পিকআপ, পায়ে ব্রেক, সাইডে এলইডি লাইট আছে, দোনো সাইডে আপনার এলইডি লাইট জ্বলবে, দেখেন এটা যদি এলইডি লাইট সারাটা নেন ওটাও আমাদের কাছে আছে। হাতে পিকআপের প্রাইস কত? এটার আপনার হাতে পিকআপে আমরা রেট নিতেছি 21,500 টাকা, আর যদি আপনার হাতে পিকআপ সারা নেন সেই ক্ষেত্রে আপনার 17,500 টাকা, ওকে, কারণ ওইটা এলইডি লাইট হবে না, হাতে পিকআপ হবে না, অনেক কিছুই কম হবে, ব্যাটারিও ছোট হবে, 6V হবে, এটা 12V ব্যাটারি কিন্তু,
এটা ইয়ামাহা R3 তাই না জি ইয়ামাহা R3 নতুন যেটা আসছে বাজারে পেন্ডিং কালার একদম নতুনটা একদম নতুন মডেল যেটা এটা নন পেন্ডিং আছে আমি কিন্তু আপনাদের নতুনটাই দেখাইতেছি আচ্ছা পেন্ডিং কালার এটা আপনি স্টার্ট দিবেন স্টার্ট হবে সামনে এলইডি লাইট আছে আর আপনার দুইটা চাকা এলইডি লাইট জ্বলবে ঠিক আছে 12 ভোল্ট ব্যাটারি লেদারের গদি এটাতে লেদারের গদি জি মিটার আছে 100 মিটার আছে পেন ড্রাইভ আছে সামনে পিছে দোনো দিকে চলবে আচ্ছা গাড়ির স্পিডও আপনার বেশি এটা ওকে ঠিক আছে আর আপনি এটা দুইটা বাচ্চা বসতে পারবে দুইজন বসতে পারবে জি দুইটা বাচ্চা বসতে পারবে দেখেন এখানে দুইটা সিট দেওয়া আছে মিউজিক আছে হর্ন আছে হাতে পিকআপ ঠিক আছে মিটার আছে এটা একটা মিটার দেওয়া আছে জি আর এটা কালার আছে দুইটা ব্লু রেড ব্লু আর রেড জি এটা এটা বয়স লেখা আছে হলো আপনি 3 থেকে 12 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন 70 কেজি পর্যন্ত বসতে পারবে ওকে আর এটা 1 বছরের ব্যাটারি মোটর গ্যারান্টি আছে 3 বছরের ওয়ারেন্টি আছে এটা প্রাইসটা কেমন এটা প্রাইসটা নিতেছি আমরা হলো আপনার পেন্ডিং কালারটা 20500 টাকা আর নন পেন্ডিংটা 17000 টাকা ওকে তারপরে যে বাইকটা দেখাবো এটা হলো আপনার লিনজা এই যে লেখা আছে ভাই দেখেন লিনজা 250 সিসি কাওয়াসাকি লিনজা জি একদম নতুন যেটা বাজারে আসছে একদম রিয়েল চাবি বাইকের যে চাবি সেটা সেটা থাকে স্টার্ট হবে ঠিক আছে আর চাকার ভিতরে আপনি এলইডি লাইট কালারিং লাইট জ্বলবে ওকে ঠিক আছে আর আপনার সামনের যে লাইটগুলো দরকার না পড়লে আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন অন অফ করা যাবে জি অন অফ করতে পারবেন আর এটা আপনার স্পিডও বেশি আপনার 100 কেজি বসতে পারবে এটাতে চালায় দেন 100 কেজি পর্যন্ত ওয়েট এটা স্পিডও আপনার BMW এর মতন একই কোম্পানির মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে পায়ে ব্রেক আছে আর আপনার পেন ড্রাইভ আছে ঠিক আছে বাইকের মধ্যে মিটার দাও আছে হ্যাঁ সব আছে মিটার দাও আছে চাবি দুইটা দাও আছে একটা যদি হারায় যায় আরেকটা আছে আচ্ছা আর হর্ন যদি আপনি এখানে হাতেও হর্ন আছে সুইচ আছে আর চালানো শিখে গেলে আপনি সাপোর্ট চাকাগুলো খুলতে পারবেন এখানে ঠিক আছে আর চাকার উপরে আপনার রাবার দাও আছে টাইসে কোনো দাগ আসবে না আচ্ছা ঠিক আছে এটার আমরা প্রাইসটা নিতেছি হলো আপনি 22500 টাকা 22500 টাকা জি 22500 টাকা এটা প্রাইসটা নিতেছি হেলমেট আছে সাথে তারপর আছে আপনার GS ড্রাগন যেটা নতুন আসছে বাজারে নতুন বাইক হ্যাঁ এই যে GS লেখা আছে কিন্তু মডেলটার নাম হলো ড্রাগন মডেল কারণ GS দুইটা মডেল হয় এটা হলো হ্যান্ড পিকআপ যেটা ড্রাগনের মাথা যেটা এটা আছে হাতে পিকআপ হাতেরটা ওকে আর 12 ভোল্ট ব্যাটারি আমি একটু খুলে দেখাই কারণ আপনি কেনার আগে একটু চেক করে কিনবেন আচ্ছা কারণ এই গাড়িটা বেশিরভাগই 6 ভোল্ট অনেকে 12 ভোল্ট বইলা দিয়ে দেয় কিন্তু ব্যাটারিটা চেক করবেন তাইলেই হবে আর এটার সাথে কিন্তু মিটার হ্যাঁ মিটার আছে লাইটও জ্বলে লাইটও জ্বলবে হ্যান্ড পিকআপ ঠিক আছে ইউএসবি আছে মেমোরি আছে 1/1 পুড ইউজ করতে পারবেন আর আপনার 80 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবেন আপনার বৈশা এই যে চালায় দেখে তাহলে জিনিসটা বুঝতে পারবেন ওকে এই যে হেলমেট আছে এটা কালারে ভেরিয়েশন হবে কয়টা এটা দুইটা কালার একটা রেড কালার আর আর একটা আছে আপনার ব্লু কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইসটা নিতেছি আমরা হলো আপনার 19500 টাকা হাতে পিকআপটা আর যদি পায়ে পিকআপ নেন 17500 টাকা ওকে এর বাইরে আমাদের কাছে অনেক মডেলের বাইক আছে যেরকম আপনার ছোট আপনার বাইকগুলো আছে যেরকম 8500 আছে 9500 আছে 7500 আছে বিভিন্ন প্রাইজের আমাদের কাছে বাইক আছে ভিতরেও আছে দেখতে দেখছেন আমাদের কাছে বাইকের কিন্তু অনেক কালেকশন আপনি যারা আমাদের ভিডিওর ভিতরে যেই বাইকটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি কানেক্ট করে শুধু আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট করে গাড়িটার ছবি দিবেন আমরা গাড়িটার বিস্তারিত এবং গাড়িটার ভিতরে কি কি ফাংশন আছে আপনাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে আমরা সাথে সাথে বলে দিতে পারবো আচ্ছা ইমো WhatsApp এ অর্ডার করে দেবে জি अवेलेबल আর ঢাকার ভিতরে যারা নেবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারের ব্যবস্থা আছে ওকে থ্যাংক ইউ ভাই ওকে অলরাইট फ्रेंड्स থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ব্লগটি বা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যাকচুয়ালি আপনাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিছু স্পেশাল এক্সক্লুসিভ বেবি বাইকগুলো দেখাইছি সো যারা কিনা এই বাইকগুলো পছন্দ করছেন কিংবা আপনারা এটা চিন্তা করতেছেন যে আপনাদের বাবু কিংবা ছোট্ট সোনামণিদের জন্য বাইকগুলো পারচেজ করবেন তারা কিন্তু স্ক্রিনে ভাসার যে নাম্বারটা সেই নাম্বার কল করে কিন্তু ইমোতে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করে নিতে পারবেন সো যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারির সুব্যবস্থা পাচ্ছেন আর যারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে আসছেন তারা কিন্তু বাংলাদেশের 64টি জেলায় কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সো হোপফুলি আপনার কাছে ব্লগটা ভালো লেগেছে সো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন আর অনেকে দেখা গেছে আপনার ভিডিও দেখে আমাদের ফেসবুক পেজ অ্যাকচুয়ালি নক করে অ্যাড্রেসের জন্য অ্যাকচুয়ালি ফেসবুক পেজে ইনবক্স করলে আপনার অ্যাড্রেসটা পাবেন না অ্যাড্রেসটা আপনার ডিসক্রিপশন বক্সে এবং আপনার স্ক্রিনে বসার যে নাম্বারটা সেই নাম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে সো হোপফুলি ব্লগটা ভালো লেগেছে ব্লগটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিবেন যারা ফেসবুক পেজে আছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ